আসসালামু আলাইকুম, আমি আলশাহরিয়া তন্ময়। আমি আমার কোড প্রসেসের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি কোড প্রসেস রাউন্ড 646 এর ডিফ টু, সরি, কোড প্রসেস রাউন্ড 646 ডিফ টু এর একটি ইনএম্বার প্রবলেম। প্রবলেমের নাম হলো ট্রি শাফলিং। প্রবলেমটিতে বলা হয়েছে যে আপনাকে একটি ওয়ান রুটের ট্রি দেওয়া হবে, অর্থাৎ দ্য রুট ওয়ান, এবং ট্রিতে ম্যাক্সিমাম এন পিস নোড থাকবে, ওকে, এবং প্রত্যেকের নোডে একটি কস্ট আছে, সেটি হলো এআই, এবং প্রত্যেকের নোডে একটি ডিজিট দেওয়া আছে, বাইনারি ডিজিট, সেটা হলো বিআই, আর প্রতি নোডে আরেকটি ডিজিট দেওয়া আছে, সেটা হলো এক্সপেক্টেড বাইনারি ডিজিট, সেটা হলো সিআই। তো আপনার যেটা করতে হবে যে আপনার প্রত্যেকটি নোডের জন্য ওই বিআইকে সিআইতে কনভার্ট করতে হবে, অর্থাৎ যদি বিআই হয়ে থাকে জিরো এবং সিআই হয়ে থাকে ওয়ান, তাহলে আপনার জিরোকে ওয়ান করতে হবে, আবার যদি বিআই হয়ে থাকে ওয়ান সিআই থাকে জিরো, তাহলে আপনার ওয়ানকে জিরো করতে হবে। আর যদি বিআই সিআই সেম থাকে তাহলে আপনার ওখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ কি আপনার এক্সপেক্টেড যেটা আর যেটা অলরেডি আছে সেটা সেম, ওকে। আচ্ছা, কিন্তু আপনার এই যে চেঞ্জ, এই চেঞ্জ করতে আপনার একটা মিনিমাম কস্ট লাগবে। যে আপনার কস্টটা কি, ধরে নিন যে আপনি একটি সাবট্রিতে আছেন, সাবট্রি হলো যে ইউএ সাবট্রি, আপনি ধরে নিন যে আপনি ইউএ সাবট্রিতে আছেন, আপনি কি করতে পারবেন যে ওই ইউর সাবট্রি থেকে মানে কেটা নোড নিতে পারবেন, এবং ওই কেটা নোডের মধ্যে যে বাইনারি জেটগুলো আছে সেগুলো হলো শাফেল করতে পারবেন। আপনি কিন্তু এরকম না যে আপনি নতুন নোড মানে নতুন বাইনারি জেট তৈরি করতে পারবেন, মানে ওয়ানকে জিরো চাইলে জিরো করে দিলেন বা জিরোকে চাইলে ওয়ান করে দিলেন, তা না, আপনি কী করতে পারবেন, শাফেল করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা করলেন যে আপনি দুইটা, আপনি ইউএস সাবট্রি হিসেবে দুইটা নোড নিলেন, দুইটা নোডের একটিকে ওয়ানকে জিরো করতে হবে আর একটা জিরোকে ওয়ান করতে হবে, তাহলে আপনি করলেন শাফেল করলেন এভাবে যে যেটার মধ্যে আপনার জিরো করতে হবে সেখানে আপনি জিরোটা এনে দিলেন, এবং যেটা ওয়ান করতে হবে সেটা আপনি ওয়ান সেখানে আপনি ওয়ান নিয়ে গেলেন, মানে আপনি রিঅর্ডার বা রিঅ্যারেঞ্জ করতে পারবেন, ওকে। অর্থাৎ আপনি ইউএস সাবট্রি থেকে কেটা নোড নিয়ে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। তো আপনি যেটা করতে হবে যে আপনি যদি ইউএস সাবট্রি থেকে কেটা নোড নিয়ে রিঅ্যারেঞ্জ করেন, তাহলে আপনাকে কে ইন্টু এ ইউ, অর্থাৎ ওই ইউ নোডের কস্ট ইন্টু কে, এই পরিমাণ কস্ট আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখন আপনাকে বলা হয়েছে যে মিনিমাম কত কস্টে আপনি আসলে এই ফুল ট্রিটাকে এক্সপেক্টেড ট্রিতে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি পারবেন কি না সেটাও চেক করতে বলেছেন। তো আগে আমি দেখি যে আমরা কখন আসলে এই কাজটি করতে পারবো না, এটা পসিবল না। খেয়াল করি যে এখানে বলা হচ্ছে যে জিরোকে ওয়ান করতে, ওয়ানকে জিরো করতে, জিরোকে ওয়ান করতে, জিরো আছে জিরো চাইছে, ওকে, আর ওয়ানকে জিরো করতে। তো এই ক্ষেত্রে যদি আমি এই চারটা নোট খেয়াল করি যে এই জিরো থেকে জিরোকে ওয়ান করি, ওয়ানকে জিরো করি, জিরোকে ওয়ান করি, ওয়ানকে জিরো করি, তো চারটা নোট আমার চেঞ্জ করতে হবে। তো আমি ধরে নিই যে আমার যে রুট ওয়ান, ওয়ানের সাবট্রি, ওয়ানের সাবট্রিতে তো অবশ্যই আমার এই চারটা নোট আসছে, তাই না? তো আমি চারটা নোট নিলাম এবং চারটা নোটের মধ্যে আমি শাফেল করলাম, যে দুটো জিরো দরকার ওই দুটাকে আমি ওই দুটো জিরো নিয়ে দিলাম, এবং যে দুটো ওয়ান দরকার ওই দুটো আমি ওয়ান নিয়ে নিলাম, অর্থাৎ আমি এই জিরোটাকে এখানে নিয়ে আসলাম, এই ওয়ানটাকে এখানে নিয়ে আসলাম, আবার এই জিরোটাকে ওয়ান নিয়ে আসলাম, এই ওয়ানটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আমার যে আমার যে এক্সপেক্টেড ট্রি সেটা আমার হয়ে গেল, ওকে। কিন্তু আমার যেটা হলো যে যদি জিরোকে ওয়ান করতে হবে এবং ওয়ানকে জিরো করতে হবে, এটা যদি সমান না হয় তখন কি হবে? তো সমান না হলে যদি এরকম হয়, ধরে নিই যে আমার ওয়ানকে জিরো করতে হবে এরকম একটি একটি যে টার্ম সেটা বেশি আছে, যে আমার জিরোকে ওয়ান করতে হবে এরকম আছে দুইটা, বাট ওয়ানকে জিরো করতে হবে সেক্ষেত্রে আছে তিনটা। এখন তো আপনি শাফেল করতে পারবেন, তাই না? আপনি কি করলেন, আপনি ওই ওয়ানকে যে জিরো করতে হবে, তো ওটা যেহেতু একটি বেশি আছে, আপনি কি করলেন একটি ঠিক নোট, মানে জিরো আছে জিরোই লাগবে, এরকম একটি ঠিক নোটকে আপনি করলেন যে ওইখানে জিরোটা নিয়ে শাফেল করে রিঅ্যারেঞ্জ করে ওই ওয়ানের জায়গায় বসিয়ে দিলেন, তাহলে কি হবে, ওই ওয়ানটা আবার এই জিরোতে চলে আসবে। তার মানে হলো যদি এরকম হয়, ধরে নিই এই যে এই নোট, এই যে নোট এটা আর এইটা, এটা ক্ষেত্রে খেয়াল করি যে যদি আপনি এরকম করেন যে এইখানে আমার তো জিরো লাগবে, তাহলে আমি কি করলাম এই দুটো নোটের জন্য এই জিরোটাকে আমি ওইখানে নিয়ে গেলাম, ওয়ানের কাছে নিয়ে গেলাম, আর ওই ওয়ানকে আমি এই জিরোর কাছে নিয়ে আসলাম, তাহলে কিন্তু এই নোটটা আমার জিরো হয়ে যাচ্ছে, ওকে, ঠিক হয়ে যাচ্ছে, বাট আবার কিন্তু আমার এই নোটটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওইটা আবার আউলে যাচ্ছে। সহজ কথা যে আমি সেটা করতে পারবো না, আমি যেই নোটটা অলরেডি ঠিক আছে সেটাকে আবার যদি আমি আবার যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমার নষ্টটা ঠিক করার জন্য আবার আরেকটা ঠিক নোটকে নষ্ট করতে হবে। অর্থাৎ যদি এরকম হয় যে আমার জিরোকে ওয়ান করতে হবে এবং ওয়ানকে জিরো করতে হবে, এই দুটো সংখ্যা ভিন্ন, তাহলে আমি সেক্ষেত্রে আর কোনোভাবেই সেটাকে এক্সপেক্টেড ডিজিটে চেঞ্জ করতে পারবো না, কারণ কি আমি কোনো বাইনারি ডিজিটকে ফ্লিপ করতে পারবো না, আমি জাস্ট শাফেল করতে পারবো, আর শাফেল করার জন্য আমার এরকম কোনো কোনো ধরনের শাফলিং নেই বা কোনো ধরনের রিঅ্যারেঞ্জ নেই যে আমার ওটা রিঅ্যারেঞ্জ করে আমি ওটাকে আমার এক্সপেক্টেড ডিজিটে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ
আমার মাইনাস ওয়ান খালি একটি ক্ষেত্রে হবে, যে যে ফুল ট্রিতে যদি জিরো কে ওয়ান করা এবং ওয়ান কে জিরো করা এই দুটি সংখ্যা যদি সেম হয়, মানে জিরো কে ওয়ান করতে হবে তিনটা নোডে এবং ওয়ান কে জিরো করতে হবে তিনটা নোডে, তখন আমার এটা পসিবল, এছাড়া আমার এটা ইম্পসিবল। ক্লিয়ার? অর্থাৎ আমার যদি এই দুটো সংখ্যা ভিন্ন হয় তাহলে আমার আউটপুট হবে মাইনাস ওয়ান, এছাড়া আমার আউটপুটটা হবে হলো মানে যেটা আমার মিনিমাম কস্ট সেটা আমার আউটপুট হবে। আশা করি আমার মাইনাস ওয়ান কখন সেটা আমি বুঝতে পেরেছি। এরপর খেয়াল করি যে এরপর আমি কিভাবে করব। তো আমি খেয়াল করি যে প্রত্যেকটা নোডই আসলে ওয়ানের সাব, মানে ওয়ানকে যদি আমি মানে ওয়ান থেকে যে ট্রিটা শুরু হবে সেই ট্রিটাকে যদি আমি সাব ট্রি ধরে নিই একটা, মানে ফুল ট্রিটাকে যদি আমি একটা সাব ট্রি ধরি তাহলে প্রত্যেক নোডই কি ওয়ানের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে যে আমার এটা হবে যে ম্যাক্সিমাম যে কস্টটা হবে, মানে আমার যে কস্টটা যে এর চেয়ে বেশি আমার কস্ট দরকার হবে না কখনোই না, আচ্ছা কম দরকার হতে পারে বাট বেশি আমার কখনোই দরকার হবে না, সেটা হলো যে টোটাল নোট সংখ্যা, মানে যে কোনো নোট চেঞ্জ করতে হবে ওই নোট সংখ্যা গুণ ওয়ানের কস্ট, নোট ওয়ানের কস্ট। ক্লিয়ার? কারণ কি প্রত্যেকটা নোটই আসলে আমার ওয়ানের সাবট্রির মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, ওয়ান যেহেতু রুট আর প্রত্যেক নোটই তাহলে রুটের অন্তর্ভুক্ত, তার মানে প্রত্যেক নোটই আমার ওয়ানের অন্তর্ভুক্ত। তার মানে যদি এরকম হয় যে আমি অন্য কোনো নোট দিয়ে ওটাকে রিল্যাক্স করতে পারছি না, আমি পরে কস্টটাকে রিল্যাক্স করবো বাট ম্যাক্সিমাম কস্ট আমি আগে বের করে নিলাম, চিন্তা করে নিলাম। তো ম্যাক্সিমাম কস্টটা কী হবে, যতগুলো নোট আসলে চেঞ্জ করা যায়, যতগুলো নোট চেঞ্জ করা যায় তার যোগফল গুণ ওয়ানের কস্ট। ওকে, আচ্ছা এবারে আমরা যাই। তো আমি ম্যাক্সিমাম ইয়েটা জানি, তো সেটা আমি একটু দেখা যাই যে কীরকমের, যে ম্যাক্সিমাম এরকম হলো যে আমার যতগুলো, যে ওয়ান থেকে জিরোতে যাওয়া যায় যতগুলো নোট এবং জিরো থেকে ওয়ান যাওয়া যায় যতগুলো নোট গুণ সবগুলো যোগফল গুণ আমার ওয়ানের কস্ট। ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম অ্যান্সার। এরপর আমি কী করবো, আমি ম্যাক্সিমাম অ্যান্সারকে রিল্যাক্স করার ট্রাই করবো যে হ্যাঁ আমি আসলে ওয়ান থেকে যদি আমি কিছু নোট না কাজ করে, আমি যদি নিচ থেকে বা অন্য কোনো নোট থেকে কাজটা করে বাকি নোটগুলো যদি আমি ওয়ান থেকে কাজ করি তাহলে আসলে আমার রিল্যাক্স মানে কস্টটা কমতেছে কিনা, তো খেয়াল করি আমি আসলে বুঝতে পারবো এইখান থেকে। খেয়াল করি যে আমার এখানে নোট চেঞ্জ করতে হবে কয়টি, এই জিরো আসে ওয়ান করতে হবে, ওয়ান আসে জিরো করতে হবে, ওয়ান আসে জিরো করতে হবে, জিরো আসে ওয়ান করতে হবে, মানে টোটাল হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আমার আটটা নোট আসলে আমার চেঞ্জ করতে হবে। তো আমার টোটাল মানে আমি যদি ওয়ান থেকে ট্রাই করি তাহলে সবগুলো কে ওয়ান অন্তর্ভুক্ত, মানে রুট নোটের অন্তর্ভুক্ত, আর আমার ওয়ানের কস্ট কস্ট কত সাত, তাহলে আমার টোটাল আমার দিতে হবে কত, আমার কস্ট দিতে হবে 56। ক্লিয়ার? আমার টোটাল 56 কস্ট দিতে হবে এই ইয়েটার জন্য, মানে সাত আটা আটটা আমার নোট চেঞ্জ করতে হবে, জিরো কমান করতে হবে, ওয়ানকে জিরো করতে হবে। হ্যাঁ, আর বলে দিই যে এখানে কিন্তু আমার ইয়ার সেম আছে, অর্থাৎ জিরোকে ওয়ান করতে হবে একটা দুইটা তিনটা চারটা, আবার ওয়ানকে জিরো করতে হবে এক দুই তিন চার, অর্থাৎ এটা পসিবল তিন চার, অর্থাৎ এটা চেঞ্জ করা পসিবল। আর এরপরে আমি দেখলাম যে আমার ম্যাক্সিমাম কস্ট কত, ম্যাক্সিমাম কস্ট হলো আমার 56, আটটা নোট আছে, আটটা নোটকে আমি চেঞ্জ করে আমি চেঞ্জ করতে যদি আমি ওয়ান থেকে চেঞ্জ করা শুরু করি তাহলে আমার ম্যাক্সিমাম কস্ট লাগবে 56। ক্লিয়ার? এরপরে আমি কী করবো, এরপরে আমি এটাকে রিল্যাক্স করার ট্রাই করব। তো রিল্যাক্স করার ট্রাই আগে তো ট্রাই আমি করলাম কীভাবে দেখি, আমি এই নোটে যাই, এই নোটে যাই, খেয়াল করি যে আমি আসলে যদি আমি এই ওয়ান থেকে এই যে নোটগুলো আছে এই নোটগুলোকে যদি আমি ওয়ান থেকেই যদি এরকম শাফেল না করে আমি আসলে এই নোট থেকে শাফেল করতাম তাহলে এই নোটগুলোর জন্য আমার রেজাল্ট কত হতো। খেয়াল করি এখানে আমার চারটা নোট আছে, ওকে, তো চারটা নোটের জন্য আমি যেটা করতে হবে যে আমি এই চারটা নোটই আমি এখানে দেখি এক দুই তিন চার, ওকে হ্যাঁ চারটা নোট আছে এবং ওয়ান থেকে জিরো আছে দুইটা, জিরো থেকে ওয়ান আছে দুইটা, তার মানে আমি এই চারটা নোটের মধ্যে শাফেল আমি করতে পারবো। তো শাফেল আমি চারটা নোটের মধ্যে শাফেল করলে কী হবে যে আমার এই যে এতটুকু সাবট্রির জন্য আমার রেজাল্ট হবে কত, চার পাঁচা বিশ, এত সাবট্রির জন্য আমার রেজাল্ট হবে কত বিশ প্লাস। আর যদি খেয়াল করি যে আমি এই দিকে যাই, তো এই দিকের জন্য ধরে নিলাম আমি এদিকে রিল্যাক্স করিনি, তাহলে এই এই পাশে নোট আছে চারটা, তাহলে চার সাথে আঠাশ, মানে আমার সেক্ষেত্রে টোটাল কস্ট লাগবে হলো 48। তার মানে কি যে আমি যদি এতটুক রিল্যাক্স করে মানে এতটুক সাবট্রির জন্য কাজ করে তারপরে আমি টোটাল সাবট্রির জন্য কাজ টোটাল ট্রির জন্য কাজ করি তাহলে আমার কস্ট কম লাগবে। ক্লিয়ার? তো এই জিনিসটা আমি করবো যে প্রথমে আমি ম্যাক্সিমাম কস্টটা বের করবো এবং আমি প্রত্যেকের নোটে যাবো এবং কস্টটাকে কমানোর চেষ্টা করবো।
বুঝতে পেরেছি। এবার আমি আবার খেয়াল করি যে আমি যদি পরের নোটটা যাই, এই নোটটা যদি আমি আসতাম, এই নোটটা আসলে কি হবে দেখবো যে এই নোটটা, হ্যাঁ আমার তিনটা নোট আছে যে চেঞ্জ করতে হবে। তো আমি তিনটা নোটকে চেঞ্জ করতে পারবো না এই নোটের জন্য, বাট আমি কিন্তু দুটা নোটকে চেঞ্জ করতে পারবো। খেয়াল করি যে আমি এই দুটো নোটের জন্য করি করতে পারবো, দুটা নোটকে চেঞ্জ করতে পারবো। এই জিরো ওয়ান, এই জিরোকে ওয়ান করতে হবে, এই ওয়ানকে আমি জিরো করতে হবে। তো আমি এই দুটো নোটকে চেঞ্জ করতে পারবো। তো এই দুটো নোটের জন্য আমার এই সাবস্ট্রিতে ভ্যালু মানে আমার কস্ট হবে কত, টু ইন্টু ওয়ান সমান টু। ওকে, এই দুটো নোটের জন্য আমার কস্ট হবে টু। এরপরে কি হলো যে আমার কিন্তু একটি নোটকে আমি চেঞ্জ করতে পারি নাই। তো এই নোটটাকে চেঞ্জ করতে হলে আমার কিন্তু আসলে এই পাঁচ সাবস্ট্রিট, যে মানে এই যে এই নোটের সাবস্ট্রিটটাই আমাকে ইউজ করতে হবে। কারণ কি আমার এইখান থেকে আমি দুইটা নোট ইউজ রিলেস মানে ঠিক করতে পারবো। আমি সেই দুটো নোট ঠিক করলাম, এবং ঠিক করার পর আমি দেখলাম কি যে একটি নোট এখনো বাকি আছে, সেই নোটটাকে আমি করবো যে এই নোটটার মাধ্যমে আমি আবার চেঞ্জ শাফেল করতে পারবো। তখন আমার কোন সাবস্ট্রিট ইউজ করতে হবে, আমার এই নোটের সাবস্ট্রিটটাই আমার ইউজ করতে হবে। ওকে, যাই হোক, তখন আমার দুটো নোট ঠিক হয়ে গেছে। তখন আমার নোট থাকবে কয়টা, দুইটা, মানে ব্যাঠিক নোট থাকবে দুইটা। তাহলে আমার সেক্ষেত্রে আমার এই সাবটির জন্য আমার কাজ করতে হবে দুটো নোট নিয়ে, মানে তখন আমার কষ্ট হবে হলো পাঁচ দুগুণে দশ প্লাস, এবং বাকি এই নোটগুলোর জন্য আমার কষ্ট হবে হলো চার সাত আঠাশ সমান কত হলো, সমান হলো চল্লিশ। ওকে, তাহলে দেখতেছি যে হ্যাঁ আমার এখানে এসে কি করলাম যে এখানে আমি কিন্তু সবগুলো নোট, এই নোটে এসে, এই সাবটিতে এসে আমি কিন্তু সবগুলো নোটকে চেঞ্জ করতে পারিনি, আমি পার্শিয়ালি চেঞ্জ করতে পেরেছি। এই সাবটির পার্শিয়ালি নোটগুলোকে আমি চেঞ্জ করতে পেরেছি, বাট পার্শিয়ালি চেঞ্জ করলে আমার আসলে কী হচ্ছে যে আমার লাভ হচ্ছে। তাহলে আমি পার্শিয়ালি চেঞ্জ করবো, এই সাবটির জন্য আমি পার্শিয়ালি চেঞ্জ করব। তাহলে আশা করি আমি আসলে পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি যেটা দেখবো যে পার্শিয়ালি চেঞ্জ করা যায় কি না, আর আমি কখন আসলে এই চেঞ্জটা করব, আমি কি যাই প্রত্যেকবার এরকম চেক করব যে এরকম প্রত্যেকটা আছে কি না, মানে এটা কত হয়, তাহলে কিন্তু আমার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। ওকে, যে আমি পাঁচের জন্য আমি পুরো সাবটিটা চেক করলাম, তারপর আবার একের জন্য পুরো সাবটিটা চেক করলাম, তারপর আমি আবার এখানে এসে দশের জন্য সব পুরো সাবটি চেক করলাম, এবং করতে করতে আমি আবার সাতের জন্য সব পুরো সাবটি চেক করলাম, তাহলে আমার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। দরকার নেই আমার এত সবগুলো সাবটি চেক করার, এভাবে দরকার নেই। কীভাবে চেক করবো, আমি খেয়াল করি যে এখান থেকে আমি যখন যাব, তখন আমার নর্মালি এই সাবটিটুকুকে আমি ইয়ে করেছি, কাজ করেছি কত নোট ইয়ে দিয়ে, কত ভ্যালু দিয়ে, সাত দিয়ে। প্রথম নোটের ইয়ে ছিল সাত, ভ্যালু ধরলাম ধরে নিলাম এটা সাত। এই সাবটির জন্য আমি কাজ করেছি কত দিয়ে, সাত দিয়ে। ওকে, সাত। এরপরে কি হলো যে আমি দেখতেছি যে আসলে এই সাব এখানে যদি আমি এই ফুল সাবটিতে আমি সাত দিয়ে কাজ করেছি, বাট আমি আসলে এই নোটের ভ্যালু কত, এই নোটের ভ্যালু হলো পাঁচ, কষ্ট হলো পাঁচ। তার মানে কি যে আমি এই সাবটি যদি আমি সাত দিয়ে কাজ না করে, এই সাবটির জন্য আমি পাঁচ দিয়ে কাজ করি, তাহলে আমার কি হবে, আমার ভ্যালুটা আলটিমেটলি কমে যাবে। সেটা ক্লিয়ার, এই সাবটির জন্য আমি পাঁচ দিয়ে কাজ করি, তাহলে আমার ভ্যালুটা আলটিমেটলি কমে যাবে। তাহলে আমি এই সাবটির জন্য পাঁচ দিয়ে কাজ করা শুরু করবো। তো কীভাবে পাঁচ দিয়ে কাজ করবো, এটা হলো যে আমি কি করবো, এই সাবটির মধ্যে কয়টা ওয়ান থেকে জিরো আছে এবং কয়টা জিরো থেকে ওয়ান আছে, সেটা আমি আসলে আগে কাউন্ট করে রাখবো একটা অ্যারের মধ্যে, যে ওয়ান টু জিরো আই এবং জিরো টু ওয়ান আই এর মধ্যে আমি কাউন্ট করে রেখেছি। এখন খেয়াল করি যে এই সাবটির মধ্যে যেটা মিনিমাম আছে, অর্থাৎ ওয়ান টু জিরো আই এবং জিরো টু ওয়ান আই এর মধ্যে যেটা মিনিমাম আছে, সেই কয়টা তার দ্বিগুণ নোট আমি চেঞ্জ করতে পারবো। এখানে এই সাবটির জন্য আপনি যেটা বুঝবেন না, আপনি যদি এই সাবটির জন্য খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে জিরো টু ওয়ান আছে কয়টা, একটা, আর ওয়ান টু জিরো আছে কয়টা, দুইটা। তার মানে কি যে আমি ইন টোটাল আসলে জিরো টু ওয়ান যেহেতু একটা আছে, তার মানে আমি ওয়ান টু জিরো ইউজ করতে পারবো কয়টা, একটা। তার মানে আমি টোটাল দুইটা নোটই চেঞ্জ করতে পারবো। তার মানে আমার যেটা মিনিমাম আছে তার দ্বিগুণ আমি ইয়ার নোট চেঞ্জ করতে পারবো, তার বেশি নোট চেঞ্জ করতে আমি পারবো না। তাহলে আমি কি বললাম যে ওয়ান টু জিরো আছে যেটা এবং জিরো টু ওয়ানের মধ্যে যেটা মধ্যে মিনিমাম, তার দ্বিগুণ আমি চেঞ্জ করতে পারবো। তাহলে আমি দ্বিগুণ করলাম সেটাকে, মিনিমাম বের করে সেটাকে দুই দিয়ে গুণ করলাম, এবং যেহেতু আমি ওটাকে ভ্যালু দিয়ে আমি প্রথমে এটার অ্যান্সার বের করে রেখেছিলাম, তো আমি ভ্যালু দিয়ে গুণ করে অ্যান্সার থেকে আমি বিয়োগ করে দেবো। তারপর আমি সাত দিয়ে আর আমি আর কাজ করব না। ওকে, আমি অ্যান্সার থেকে সেটা বিয়োগ করে দিলাম। তারপর কি করব, তারপর আবার ওই সেম সংখ্যক নোডই, সেম সংখ্যক নোডই আমি এআই দিয়ে আবার গুণ করে, মানে এআই দিয়ে সেটা আমি গুণ করে আমি কোশ্চেনের সাথে যোগ করে দেবো, অ্যান্সার সাথে আমি যোগ করে দেবো। ওকে, এআই তো এখন পাঁচ, ক্লিয়ার। তাহলে কিন্তু আমার আসলে জিনিসটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। তাহলে আমি খেয়াল করি যে আসলে কিরকম হচ্ছে, প্রথমে ছিল কত, এখানে ছাপ্পান্ন, ছাপ্পান্ন হওয়ার পর যখন আমি এই নোটে গেলাম, নোটে যাই দেখি যে আমার আসলে ভ্যালু মানে এখানে যে এআই সেটা আসলে কম, আরো কম। তাহলে আমি এখন কি করব,
আমি তাহলে এখানে মিনিমাম আছে কয়টা, 0 to 1 আছে দুইটা আর 1 to 0 আছে দুইটা, তাহলে আমি এটা তুমি এটার মান হবে কত, দুই দুই, তাহলে 2 2 গুণে 4, 2 গুণ 2 গুণ 2 4 প্লাস সরি ইনটু ভ্যালু মানে 7, এই 7টা আমি বিয়োগ করে দিলাম, তাহলে আমার টোটাল তখন 56 থেকে বিয়োগ করার পর তখন অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল হলো 2 গুণে 4, 4 7 28, তো 56 থেকে আমি যখন 28 বিয়োগ করলাম তখন অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 28, 28 ওকে 28। এরপর আমি কি করলাম, এরপরে আবার আমি এটা হলো যে 2 গুণ 2 যোগ 5, মানে এখানে আমার টোটাল হয়ে গেল তো 20, আমি আবার অ্যান্সার সাথে 20 যোগ করে দেওয়ার পর অ্যান্সার হয়ে গেলো কত আমার 48। ওকে, তো আমি এখন পেয়ে যাচ্ছি যে আমি যদি এই নোট দিয়ে কাজটা করি, এই নোট দিয়ে আমি যদি কাজটা করি, কাজটা করার পর যদি আমি অ্যান্সারকে রিল্যাক্স করি, তাহলে রিল্যাক্স করলে তাহলে আমার আমি পাচ্ছি হলো 48। এবং ভ্যালু মান আমি কেন 5 করে দিলাম, কারণ আমি যখন এই নোটের কাছে যাব তখন আমি জানতে চাবো যে আমি এই নোটের আগ পর্যন্ত মানে এই নোটগুলোকে আমি আসলে কি দ্বারা রিল্যাক্স করেছে, কত ভ্যালু দ্বারা রিল্যাক্স করেছে। আমি কিন্তু এই এই নোটগুলোকে এখন আমি 7 দ্বারা রিল্যাক্স করিনি, আমি এই নোটগুলোকে কত দ্বারা রিল্যাক্স করেছি, 5 দ্বারা রিল্যাক্স করেছি, তাই না? তাই আমার ভ্যালু মান এখন আমি 5 করে দিচ্ছি, তাহলে এখন আমি জানি যে এই নোটগুলোকে আমি 5 দ্বারা রিল্যাক্স করেছি। এখন দেখতেছি যে আসলে এটা তো আসলে 5-এর থেকেও কম, তাই না? এই নোটের কষ্ট হলো 1, তাহলে আমি এটা তো 5-এর থেকেও কম, তাহলে আমি 5 দ্বারা রিল্যাক্স করবো না, আমি এটাকে 1 দ্বারা রিল্যাক্স করবো। কিন্তু আমি তো সবগুলো ভ্যালু রিল্যাক্স করতে পারবো না, আমার একটাকে অবশ্যই ওই 5 দ্বারা রিল্যাক্স করতে হবে একটা নোটকে। ওকে, যাই হোক, আমি ওই মিনিমাম 1 আর 2, 0 to 1 হলো 1 আর 1 to 0 হলো 2, তো 1 আর 2 মধ্যে মিনিমাম হলো 1, 1-এর দ্বিগুণ হলো 2, 2-কে আমি যদি 1 দিয়ে গুণ করি, 2-কে যদি 5 দিয়ে গুণ করি 10, তার মানে কি 48 থেকে 10 বিয়োগ যাবে, হয়ে যাবে 38, সবগুলো 8, 8 লেখা বহুত মুশকিল। যাই হোক, আচ্ছা, এরপর আমার ভ্যালুগুলো 38, এরপর যেটা করলাম তারপর এখানে আমার নোট আছে এই দুইটা, তো 2 দুগুণে 4, 4 4 অক্ষে 4, অর্থাৎ আমি 38-এর সাথে 4 যোগ করে দিলাম, আমি কি কোথাও ভুল করেছি, 44 না 42 হবে। তো যাই হোক, আমার হয়তো কোনো কাউন্টিং এ ভুল আছে, অত এখানে 42 হচ্ছে, 2 2 দুগুণে ও সরি 2 অক্ষে 2, হ্যাঁ এখানে মিনিমাম হলো 1, মিনিমাম 1, 1-কে দ্বিগুণ করলে 2, 2-এর সাথে 1 গুণ করলে 2, অর্থাৎ যোগ হচ্ছে 2, অর্থাৎ 40। তাহলে আমি এইভাবে অ্যান্সারকে প্রত্যেক নোটের জন্য আমি রিল্যাক্স করতেছি। ওকে, আমি এই পাশেও ঠিক সেম ভাবে প্রত্যেক নোটের জন্য আমি এই অ্যান্সারকে রিল্যাক্স করার পর তারপর আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আউটপুট। ওকে, তাহলে আমি এবার করে যাই, এই দেখি কোড। তো করে সর্বপ্রথম কি করলাম, আমি এআই বিআই সিআই এগুলো আমি ইনপুট নিলাম, আর তারপর আমি গ্রাফটা তৈরি করলাম। এরপর যেটা হলো যে আমি ডিএফএস করলাম, ডিএফএস প্রথম যে আমার এখানে ডিএফএস করতে হবে দুবার, তো প্রথম ডিএফএস এ আমি জাস্ট কাউন্ট করব যে কোন নোডের জন্য 1 to 0 কতগুলো আর 0 to 1 কতগুলো, কিভাবে কাউন্ট করবো খেয়াল করি। এখানে দেখি যে সিএইচ কে যদি 0 থাকে তখন আমার ভ্যালুর কোনো কাজ নেই, এখানে শুধু আমি কাউন্ট করব। ওকে, এই জন্য আমার দুইটা পার্ট করেছে, সিএসকে 0 থাকলে হলো আমার জাস্ট কাউন্ট করবে, আর সিএসকে যখন 1 থাকবে তখন আমার হলো এই ভ্যালু নিয়ে যে কাজগুলো অ্যান্ড দেন রিল্যাক্স করা সেই কাজগুলো করবে। ওকে, সিএসকে আমি এখানে 1 পাঠাইছি, তো প্রথমে সিএসকে আমি 0 পাঠাইছি, ভ্যালু কোনো কাজ নেই, তো ভ্যালুকে আমি -1 করে দিলাম এটা এমনিতেই শুধু শুধু। আচ্ছা, তো তারপরে কি হলো যে আমার এবার কি করলাম, আমি কাউন্ট করতে নর্মাল ডিএফএস, ওকে, যে আমি ইউতম ইন্ডেক্সে গেছি, ইউতম ইন্ডেক্স যদি এরকম হয় যে 1 to 0 করতে হবে, মানে এটা আছে 1 করতে হবে 0, তাহলে 1 to 0 1 বাড়াচ্ছি, অথবা এটা যদি আছে 0 করতে হবে 1, তাহলে 0 to 1 আমি 1 বাড়াচ্ছি। ওকে, এবং তারপরে যেটা করলাম যে আমি নর্মালি ওই যে ডিএফএস এর লুপটা আছে চালালাম, চালানোর পর আমি ডিএফএস করলাম, করার পর আমি কি করলাম যে 1 to 0 ইউর মধ্যে 1 to 0 ভি, অর্থাৎ তাহলে চাইল্ডে যদি যে কটা 1 to 0 আছে সেটাও আমি ওটার সাথে যোগ করলাম, এবং আবার তার চাইল্ডে যে কটা 0 to 1 আছে সেটাও আমি যোগ করে ওই ইউতে আমি যোগ করলাম। তাহলে আমি এখন 1 to 0 ইউতে জানি যে আমার ওই সাবট্রিতে কতগুলো 1 থেকে 0 আছে, মানে 1 থেকে 0 করতে হবে, আবার 0 to 1 জানি যে ওই সাবট্রিতে আমি কতগুলো 0 থেকে 1 করতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমি এই জিনিসটা করলাম যে 1 to 0 1, মানে আমার শেষ পর্যন্ত আমি কিন্তু 1 নম্বর নোটে, মানে রুট নোটে যেটা আছে রুট নোটে কিন্তু আমি সবগুলো মানে টোটাল ট্রিতে 1 to 0 কয়টা সেটা আমি পেয়ে যাব, আর
ওই রুটনেটে 0 টু 1 আছে কয়টা সেটা আমি পেয়ে যাব যদি 1 টু 0 আর 0 টু 1 সংখ্যা যদি সেম না হয় ওকে তাহলে আমার কি হবে অ্যানসার হবে মাইনাস 1 আচ্ছা এই যে 1 টু 0 1 এবং 0 টু 1 মানে 0 টু 1 এর 1 এই দুটো যদি সেম না হয় তাহলে অ্যানসার হবে মাইনাস 1 এটা হলো রুট নোট আমি কিন্তু সবগুলো কাউন্ট পেয়ে যাচ্ছি এই 1 টু 0 কতগুলো আছে আর 0 টু 1 কতগুলো আছে বুঝতে পারছি হয়তো আচ্ছা তারপর আমি সেই কাজটা করলাম যে আমার রুট নোট দিয়ে আমি আসলে অ্যান্সারটা বের করলাম যে 1 টু 0 1 এবং 0 টু 1 মানে যতগুলো নোড আমার চেঞ্জ করতে হবে সবগুলো নোডের যোগফল গুণ এ 1 আমি ওই রুট নোডের কজ দিয়ে আমি সবগুলো যোগফল আমি বের করে ফেলেছি ওকে এবার আমি ডিএফএস করলাম ডিএফএস এর মধ্যে এই যে আমি চেক এখানে 1 করে দিয়েছি অর্থাৎ আমার ওই যে নোট মানে অ্যানসার রিপ্লেস করে কাজটা করতে হবে ওকে আর এইখানে আমার ভ্যালু এখন কত পাঠাচ্ছি আমি এ 1 পাঠাচ্ছি অর্থাৎ আমি এ 1 দিয়ে আমি আসলে আমার অ্যানসারটা বের করেছি ক্লিয়ার তো তারপরে সে কি করবে সে চেক করবে যে আমি যে ইউতে আসছি সেই ইউটা ভ্যালু থেকে ছোট কিনা ভ্যালু থেকে ছোট হলে ওই যে অ্যানসার থেকে ওই ভ্যালু যে মানটা আছে সেটা বিয়োগ করে দেবে ওকে অ্যান্সার থেকে ভ্যালুর মানটা বিয়োগ করে দেবে এবং এ ইউ দিয়ে যে আবার গুণ করে যে মানটা আছে সেটা আবার অ্যান্সারে যোগ করে দেবে তাহলে আমার অ্যান্সারটা আসলে রিল্যাক্স হতে থাকবে যতটা এরকম করতে করতে অ্যান্সারটা ধীরে ধীরে কি হতে থাকবে মিনিমাম হতে থাকবে আচ্ছা আর তারপরে আবার প্রত্যেকবার ডিএফএস যখন আমি কল করব সেটা অবশ্যই কি হবে ভ্যালু এবং এ ইউ যে পেয়েছি ওই মিনিমামটা হবে কারণ কি যদি আমি ওই যে দেখাচ্ছিলাম যে 7 এবং 5 এর মধ্যে আমি কোনটা পাঠাচ্ছি পরের নোডে 5 পাঠাচ্ছি যে আমি 5 দিয়ে রিল্যাক্স করেছি ওকে তারপর আবার সে আবার চেক করতেছে যে সে আবার চেক করতেছে যে এই 1 আবার 5 থেকে ছোট তার মানে আমার সে আবার 1 দিয়ে পরে আবার এটাকে রিল্যাক্স করছে ওকে তো যার ফলে ভ্যালু মান আবার 1 হয়ে গিয়েছিল তো এইভাবে জিনিসটা হলো যে আমার এরকম মিনিমাম টাইপ পাঠাচ্ছি এবং আস্তে আস্তে অ্যান্সার রিল্যাক্স হচ্ছে তো আশা করি আমরা ডিএফএসটা বুঝতে পেরেছি এটা খুবই সহজ প্রবলেম ছিল একটু ডিএফএসটাকে দুটি খণ্ড করতে হয়েছে আর কিছুই না আশা করি এটা ক্লাসিক ডিএফএসের প্রবলেম আশা করি সবাই বুঝতে পেরেছে দেখো সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ